লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোর সাথে কি রান্না করবো ভাবলে কিছু? ওটাই তো সার্চ করছি কি রান্না করা যায়। একটা সত্যি কথা বলবো, এর আগে না সেভাবে আমি ডাল ভাত রান্না করিনি। আমি একটা আইটেম সাজেস্ট করতে পারি, দেখো কি লাগবে দেখো। শুক্তো? হ্যাঁ, পিওর বাঙালি আইটেম। আরে সঙ্গীতা তোমাকে আজ দিয়ে গেল না, তুই বাঙালি রান্না করতে পারো না বলে? তাহলে বলছো শুক্তো রাঁধতে, ঠিক আছে। কিন্তু সোমদার গার্লফ্রেন্ড গেল কোথায় গো? যা মর্জি জানে দো, ঠিক সময় মতন চলে আসবে। তুমি এখানে থাকো, আমি আসছি। ওকে, তোর সাথে রাজি হয়ে গেছে শুক্তো রাঁধতে। এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা জানতে পারি প্লিজ? আরে ভাই সিদ্ধার্থ, তুমি তো বাইরে বাইরে নানান রকম অপারেশন চালাচ্ছ, এদিকে এই বাড়িতে একটা সাংঘাতিক অপারেশন শুরু হয়েছে। অপারেশন শুক্ত? হোয়াট, কি কোনো প্রবলেম হয়েছে নাকি? বাবা আস্তে আস্তে, সন্ধ্যার সেই গার্লফ্রেন্ড আজকে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, বলছে ও নাকি সন্ধ্যাকে বাঙালি রান্না করে খাওয়াবে। দিদিও কিছু রান্না করে নিয়ে আসছে, আর ওই সঙ্গীতাও নাকি রান্না করবে। দেখা যাক কি হয়। মানে সন্ধ্যা কার করে রান্নাটা খায়? বলছি শোনো না, তোমাকে একটু হেল্প করতে হবে। তুমি দেখো না, সন্ধ্যা যাতে তোর সাথে বানানো রান্নাটাই খায়। তুমি যে আমার নামে ভুলভাল কথা বলেছ মনে আছে? বলছি চলো, আমি তুমি আর রাজীব দাস স্ট্রেট ছাদে চলে যাই, এখানে থেকে কোনো লাভ নেই, বেকার বিপদ। আই আমি না হ্যান্ডেল করতে পারছি না রে, আমি ও পড়ে গেলাম। কি এই যে ধুমধাম করে রান্নাঘরে ঢুকে গেল! এই এই মিঠি, দাঁড়িয়ে থেকো না, চাও চাও চাও। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, মিঠি রান্নাঘরে কেন যাবে? টেস্টকে হেল্প করতে? হ্যাঁ, ও তো কিচ্ছু জানে না, টেস্ট হেরে যাবে। আপনি চুপ করুন তো, মিঠি যে রান্না জানে না সেটা সবাই জানে, আমি ম্যানেজ করতে পারি ভালো। দিব্য পারি, বুঝতে পেরেছেন? আপনাকে মাথায় মাথা হবে না। যাকে রাজীব দামি বলছি কি, তোমরা না এখন উপরে যাও বুঝলে তো, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আবার সঙ্গীতা ভাবতে পারে তোর সাথে দেখে আমরা সবাই মিলে হেল্প করছি। এই মিঠি, শোনো 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 শোনো, বলছি তোমাদের দিদি আসছে খাবার দাবার নিয়ে, ও এসে গেলে ওই রান্না বান্নার ব্যাপারে কিন্তু হেল্প করে দিতে পারবে, বুঝলে? আমি আজকে দুজনেরই হেল্পার। ওকে সঙ্গীতা, আমি আছি, কিছু হেল্প লাগলে বলো। তোর সাথে মিঠি আছে কিন্তু। কিরে, সব ঠিকঠাক তো? তোর সাথে হেল্প করতে যাস না। সঙ্গীতা ম্যাডাম কিন্তু সত্যিই বাঙালি রান্নাটা জানে। তোর সাথে হবে হবে। তুমি আমার নিজে কেন মাছ আনতে গেলে বলতো? আসলে কি বলতো মিঠি, ভালো কোয়ালিটির মাছের ওপর স্বাদ নির্ভর করে। তুমি অবশ্য
রান্না বান্না বোধহয় বিশেষ জানো না তাই না? না একদমই না। রান্না করার সময় এত কথা কিসের? আরে সঙ্গীতা কি সত্যি সত্যি রান্না টান্না জানে নাকি? আমার তো কেমন ভয় ভয় করছে রে। তোরসা পারবে তো? শোন দিদিয়া, যেভাবেই হোক সন্ধ্যাকে তোরসাদির রান্নাটা খাওয়াতেই হবে, আর সেই জন্যই মিঠি প্ল্যান করে তোরসাদিকে দিয়ে শুক্ত রান্না করাচ্ছে যাতে সন্ধ্যা সেটা আগেই খেতে পারে। সর্বনাশ, সন্ধ্যা তো শুক্ত অতটা ভালোবাসে না, ওটা তো সিট ভালোবাসে। তোরা এটা কি করলি বলতো? মিঠিকে বললি না একবারও? সন্ধ্যা তোমাকে মাছ ভালোবাসে। লঙ্কা করো না এটা। মা হেললো কেন? মতলবটা কি সঙ্গীতার? সিদ্ধ তো হয়েছে, এবার দেখি। খুব বয়স হয়ে গেছে। বাহ, দুধ দিতে হবে এবার। তো ফ্রিজে আছে দুধ। এ রান্নায় দুধ দুধ তোর দোষা দে। তোমার রান্না না? ও হে হে বাবা, দেখেছো আমিও যেমন কিরকম গোলমাল করতে যাচ্ছিলাম। আসলে কি বলতো, ওই সোম তো একটু ঝালঝাল রান্না পছন্দ করে, তাই দেখো না আমার রান্না ভেবে এখানে দিতে যাচ্ছিলাম। হে বাবা, চ্যালেঞ্জ জিততে গেলে না কনসেন্ট্রেশনের দরকার হয়। হ্যাঁ দেখাই যাক না। বিনা কনসেন্ট্রেশনের এই রান্না সোমের পছন্দ হয় কি না? শোনো তোষাদি, রিল্যাক্স, ডোন্ট রিঅ্যাক্ট। আগে লাঞ্চটা হয়ে যাক, তারপর কথা বলছি। সঙ্গীতা, রান্না কত দূর? এই তো। ওকে, অল রাইট। তোষাদি হয়ে গেছে? হ্যাঁ, দাঁড়া একবার লাস্ট দেখে নিই কি বাকি আছে। ঘি ঘি, শুধু ঘি ভাগ্যে, ঘি দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে তো অলমোস্ট ডান। আমি দিদিকে ডেকে নিই। দিদি দিদি এসো। বলছি রান্না তো অলমোস্ট হয়েই গেছে, তো তুমি তোষা দিকে একটু নিয়ে যাও, আমি বাকি কাজগুলো করে নিই, মানে টেবিল টেবিল সাজিয়ে নিই, তারপর বরং ডাকবো। তোমাকে বেশিক্ষণ একসঙ্গে রাখাটা সেফ হবে না, রাইট? সঙ্গীতা ম্যাডামের ধান্দাটা মিঠি পুষে গেছে, কিন্তু এটা তো জানতে দেওয়া যাবে না। মিঠিকেই বুদ্ধি করে কিছু একটা করতে হবে বস। তোরসা এসো না, আমরা সবাইকে গিয়ে ডেকে আনি। দাদাই দিম্মা নেই, আজকে কেমন ফিস্ট হচ্ছে ফিস্ট হচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ একদম, চলো না তোরসাদি। হ্যাঁ হ্যাঁ এসো।
আরে বাবা, এ তো দেখছি এলাহি কাণ্ড। কে ভেবেছিল যে এতগুলো পদ হবে? আচ্ছা, কে কোনটা রেঁধেছে সেটা জানা যায় কি? না স্যার, এটা তো বলা একদমই পসিবল না। যার যেটা খেতে ভালো লাগবে সে সেটাই খাবে, তাই না? আর এটা তো একটা লাঞ্চ হচ্ছে না শুধু, এটা একটা চ্যালেঞ্জের ফয়সলা হচ্ছে। হ্যাঁ না সঙ্গীতা? দেখো, চ্যালেঞ্জটা তো আর আমি নেইনি, তোরষা নিয়েছে। আমি তো জাস্ট ভালো কিছু রান্না করে সোমকে খাওয়াতে চেয়েছিলাম। অবশ্য পরিবারের বাকিরা যদি সেই রান্না খেতে চায়, আমি সত্যিই খুব খুশি হব। সোম আমাকে আগেই বলেছিল, এই পরিবারে সকলে মিলে মিশে থাকে, সকলের জন্য রান্না করতে হয়, যেটা ওর ওয়াইফ পারে না। তুমি এসব কথা বলেছো? না, এ ধরনের কথা আমি কেন, মানে এও তো ঠিক যে তুমি কখনো সেভাবে কিছু। আমার মনে হয় আমাদের খাওয়া দাওয়া শুরু করা উচিত। সবাই সবার জন্য রান্না করেছে, তাই না? সন্ধ্যা, তুমি স্টার্ট করো, সবটাই তোমার জন্য। মিঠি সোমদানা সুক্ত নাও খেতে পারে, দ্বিতীয় বলল। আগে কেন বলনি? আর আরে, আগে তো আমাদেরই মনে ছিল না। সিংহমশাই তো জানে তোর সাথেই সুক্তটা রান্না করেছে, সিংহমশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। তারা নাও, শুরু করো, শুরু করো। সন্ধ্যা, শুরু করো না, এই না সুক্তটা নাও। খাও না, শুক্তটা খাও, ওতে জানুন মেশানো হয়েছে না, তাতেই চ্যালেঞ্জ আমি জিতে যাব। শুক্ত মানে? হ্যাঁ, শুক্ত, শুক্ত দিয়ে তো খাওয়া শুরু হয়। খাও খাও, শুক্ত খাও। এবার একটা তো রিয়াকশন হবেই। কি ভাই সোম, কেমন খাচ্ছ? হঠাৎ খারাপ কেন খাবো রাজি? না মানে তুমি তো সুপ্ত খুব একটা ভালোবাসো না, তাই বলছি। আজ ভাল লাগছে সন্ধ্যা? সন্ধ্যা আইডু নেবে? না আমি তো নিচ্ছি। হ্যাঁ নিতেই পারি। শুক্তটা ভালো হয়েছে, কে করেছে? আরে তোরশাবি, দেখো দেখো, সন্ধ্যা তোমার হাতের বাঙালি রান্না খেয়ে প্রশংসা করছে, দেখো। তোরশা, ব্যাপারটা বুঝেছো তো? মানে যে লোক সুক্ত তেমন ভালোবাসে না, সে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে তোমার রান্না করা সুক্ত খাচ্ছে। কেন বলো তো? কারণটা তুই রান্না করেছিস। টেস না, সিরিয়াসলি কি সন্ধ্যা, নিজের মুখে বলো না, বধুমণি একটু খুশি হয়ে যাবে, বল। সিড, আমি না কারোর সার্টিফিকেট পাওয়ার জন্য রান্নাটা করিনি, আমি এটা দেখাতে চেয়েছিলাম যে আমিও বাঙালি রান্না করতে পারি। তাই সোমের গার্লফ্রেন্ডের কোনো রাইট নেই সোমের ওয়াইফকে ইনসাল্ট করার। দ্যাটস ইট। সোম, কেন ঠকালে তুমি আমাকে এভাবে? এত নুন দেওয়া শুক্ত খেয়ে তোমার ভালো লাগলো? তোমার ভাই, তোমার জামাই বাবু
এবারে বউকে সাপোর্ট করবে সেটা তো আমার জানা কথা, কিন্তু তুমিও এটাই যদি করার ছিল তাহলে আমার সাথে এতদিন কেন সম্পর্ক রেখেছিলে? সঙ্গীতা মাথা ঠান্ডা করো, মানে শুক্তোর টেস্টটা ভালোই হয়েছে। আমি কি একবারও বলেছি যে মাছটা খারাপ হয়েছে? শুক্তোর টেস্ট ভালো হতে পারে না, সম্ভবই নয়। কেন সম্ভব নয় সঙ্গীতা? তুমি কি রান্নাতে কিছু মিশিয়ে দিয়েছিলে ভুল করে? হ্যাঁ আমি, কথাটা বেরিয়ে এলো। সঙ্গীতা কেন যেতে যেতে করছে ভাবে? আমি আগে আলাদা করে কিছুটা শুক্ত বাটিতে তুলে রেখেছিলাম, যখন তুমি মাছটা বাটিতে তুলছিলে ঠিক তখন। আসলে আমার মনে হচ্ছিল তুমি যেভাবে শুক্তোর কড়াইতে ভুল করে লঙ্কার গুঁড়ো মেশাতে যাচ্ছিলে, সেভাবে যদি আবার ভুল করে কিছু মিশিয়ে দাও সেই জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম সঙ্গীতা। তোমরা সবাই আমাকে কি বোঝাতে চাইছো? যে সোম ওর ওয়াইফের সাথে খুব ভালো আছে তাই তো? আর তাই আমার এখান থেকে সরে যাওয়া উচিত। কিন্তু না, তোমরা ভুল ভাবছো। আমি কিন্তু এভাবে ঠকে যাব না, কিছুতেই না। আমি সত্যি আর এই বাড়িতে থাকতে চাই না। অনেক হয়েছে, সন্ধ্যা আমি তোমার থেকে বয়সে অনেকটা ছোট। আজ পর্যন্ত কখনো তোমার মুখের উপরে কোনো কথা বলিনি, মানে সেই ধরনের মানসিকতাই হয়নি আমার। কিন্তু আজ না আমি একটা কথা না বলে পাচ্ছি না সন্ধ্যা। তুমি একবারও সঙ্গীতা ম্যামকে বলে দিচ্ছ না কেন যে তুমি এখনো টেস্টকে ভালোবাসো, তুমি টেস্টের সাথে রিলেশনশিপটা ভাঙতে চাও না, বিয়েটা ভাঙতে চাও না, তুমি বলছো না কেন একবার সঙ্গীতা ম্যামকে সেটা? হ্যাঁ, দেখো সন্ধ্যা, তোমাকে আমি যতবারই এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তুমি আমাকে বলেছো না এখনো কিছু বলার সময় আসেনি। ভাই আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি আজকের পরেও মনে হচ্ছে টেস্ট তোমাদের বিয়েটা তোমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস নয়? হ্যাঁ দেখো সন্ধ্যা, তোর সাদি কিন্তু সত্যি এসব টিপিক্যাল বাঙালি রান্না করতে পারে না, তাও আজ নেট দেখে রান্নাটা করেছে শুধু তোমার জন্য। না শ্রী, চ্যালেঞ্জ জেতার জন্য। ও বিয়েও করেছিল চ্যালেঞ্জ জেতার জন্য। আহ সোম, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। ভেবে দেখো তো তোর সার কি দরকার ছিল এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার। ঠিকই তো, তোর সার যদি বিয়েটা ভাঙার হতো তাহলে তো বেরিয়ে যেতে পারতো। আস্তে আস্তে দিদি, আর তোর সাথে কিন্তু সব শুনছে। তোমরা যে যাই বল, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সরি। রাজীব দা, তোমরা বরং একবার ওপরে গিয়ে দেখো টেস্ট কি করছে। ঠিক নেই, তোমরা না সবাই মিলে ওকে একটু বোঝানোর চেষ্টা করো প্লিজ। দেখো এমনিতেও যা যা হয়ে গেছে তারপর আমাদের খুব একটা কিছু করার নেই, মানে অ্যাট লিস্ট আমার তো কিছু মনে হচ্ছে না। মানে এরকম বললে হয় নাকি? চলো তো আমরা সবাই মিলে একবার গিয়ে দেখি তোরসা কি করছে। আমার তো ভয় হচ্ছে যে তোরসা এবার সত্যি সত্যি না বাড়ি ছেড়ে চলে যায়। সোমদার ব্যাপারটা এবার আমারও অদ্ভুত লাগছে। আসলে সেই সময়
সোমদা তোরসাদির উপর খুবই রেগেছিল আর ঠিক তখনই সঙ্গীতা ম্যাডামের এন্ট্রি হলো। সোমদারও না কিছু বলার নেই। মিঠি তুমিও চলো না আমাদের সাথে, কি একটু বুঝিয়ে দেখি। বারবার এক কথা বললে তোর সাথে তো এবার চটে যাবে, তাই না? যাবেই তো, তবে আমাদের তো আমাদের কাজটা করতে হবে। চলো উপরে যাই। চল। একি ল্যাপটপটা এখানে কেন? এক্ষুনি সাক্ষর ডাক পড়বে। সাক্ষ অ্যাকচুয়ালি ল্যাপটপটা নিয়ে এসেছে। রাজীব দা তোমরা উপরে যাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। মিঠি মিঠি আসি স্যার। ইয়েস স্যার। এটা কি? কি ল্যাপটপটা এখানে কে এনেছে? কে এনেছে আমার ল্যাপটপটা? এই দেখো স্ক্রিনটা দেখো, এখানে স্ক্র্যাচ। আমার ল্যাপটপে কি ধরনের ডেটা সেভ থাকে খুব ভালো করে জানো? উড়ে গেলে কে রেসপন্সিবিলিটি নেবে? হ্যাঁ, কে ধরেছে আমার ল্যাপটপ? কে ধরেছে? কে ধরেছে তোমার থেকেই জানতে চাইছি আমি, কে ধরেছে? কেউ ধরেছে, কেউ তো ডেফিনেটলি ধরেছে। কেউ ধরে উপর থেকে নিচে এখানে রেখে দিয়েছে। এই কেউটা কে সেটাই তোমার থেকে জানতে চাইছি। আনসার মি, কে ধরেছে? ওত্তিরি গেল আজ চাকরটা। না না, তার থেকে নিজের উপর দোষটা নিয়ে নিই।